যে শীলানন্দ ভান্তে দূতাঙ্গে ভান্ত বা শীলানন্দ ভান্তের আসল পরিচয় কি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীমৎ শীলানন্দ স্থবির। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২৬শে ডিসেম্বর ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তার গৃহনাম ছিল বিকাশ বড়ুয়া। সালে মাত্র ১১ বছর বয়সে সামান্য ধর্মে প্রবর্তিত হন বিকাশ বড়ুয়া। তার নাম রাখা হয় শীলানন্দ। সালে আধারমানিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন শীলানন্দ ভান্তে। সালে কৃতিত্বের সাথে তিনি প্রথম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাস করেন। ১৯৯৯ সালের ১০ই ডিসেম্বর তিনি প্রজ্ঞালাভের দৃঢ় সংকল্প নিয়ে খাগড়াছড়ির উল্টাছড়ি নামক অরণ্য অভিমুখে যাত্রা শুরু করেন। এই সময় তার সঙ্গী ছিল ভিক্ষু, পাতিমক্ষ ও পরমার্থশীল ধূতাঙ্গ অনুশীলন ও গৃহী কর্তব্য নামক দুটি বই মাত্র। সালের ১১ই জানুয়ারি স্থানীয় গাইবগণ ভান্তের জন্য একটি কুটির, সংক্রমণ ঘর, স্নানঘর ও শৌচালয় নির্মাণ করে দেন এবং ধর্মদেশনা করেন। প্রচন্ড শীত কিংবা কালবৈশাখী অথবা তপ্ত দাবদাহ কিংবা অবিরাম বৃষ্টি উপেক্ষা করে চলতে থাকে ভান্তের বিরামহীন নির্বাণ সাধনা। এভাবেই প্রায় ১৩ বছর গভীর অরণ্যের ৬টি স্থানে ধ্যান সাধনা করেন শীলানন্দ ভান্তে এবং দুর্লভ আসবক্ষয় জ্ঞান লাভ করেন। শীলানন্দ ভান্তের ৪৫ জন শিষ্য প্রশিষ্য আছেন। তিনি ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রিত অতিথি হিসাবে গমন করেন এবং ধর্ম প্রচারণা করেন। শ্রীমৎ শীলানন্দ স্থবির অসংখ্য কুটির ও বিহার প্রতিষ্ঠা করেন। সেখানে দাতাদের পাশে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রম দান করে পুণ্য অর্জন করছেন।